তো তোমরা যারা দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব খুব অল্প কয়েকটি প্রশ্ন যেমন আমার কাছে এখন দশটা প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট আর শেষে আমি দুটো বোনাস কোশ্চেন বলে দেবো যারা তোমাদের মনে হয় যে আরো দুটো এক্সট্রা করে যেতে পারবে তো সেগুলো তোমরা শেষে জানতে পারবে দশটা এবং দুটো বোনাস কোশ্চেন মিলিয়ে বারোটা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো ব্যাপারটা হলো প্রথম আমি এই মুখ দেখিয়ে কোনো ভিডিও করছি আমি পাঁচ বছর থেকে এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি যদিও শেষের বছর কোনো অ্যাক্টিভ ছিলাম না আমি তো প্রথমবার ভিডিওতে তোমাদেরকে আমি আমার মুখ দেখিয়ে সাজেশানগুলো দিচ্ছি তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর প্রশ্নগুলো তোমরা জেনে নাও পারলে খাতা পেন নিয়ে বসো এবং যে প্রশ্নগুলো বলবো ওগুলো যদি অলরেডি তোমাদের লেখা থাকে সেগুলো মার্ক করে নাও খুব ইম্পর্টেন্ট বলে আর যদি কোনো প্রশ্ন বাদ থাকে তো সেগুলো নোট ডাউন করে নাও তো প্রথম যে প্রশ্নটা আমি বলবো সেটা হলো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো থ্রি প্লাস ফাইভ বা ফোর প্লাস ফোর এভাবে আসতে পারে বা টু প্লাস সিক্সও আসতে পারে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের দু হাজার চব্বিশে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য তো এটা খুব ভালো করে প্র্যাকটিস করো তোমরা দু নম্বর প্রশ্ন হলো বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন টু প্লাস সিক্স তিন নম্বর হলো মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো চার নম্বর প্রশ্ন হলো গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারাটি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন যেটা তোমরা খুব ভালো করে দেখে যাবে সেটা হলো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ করো আর তোমাদের যারা মনে হচ্ছে যে আমি কতটা কমন দিতে পারবো কি না পারবো আমার পুরনো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম তো সেইবার তুমি সালের প্রশ্ন অনুযায়ী এবং প্রত্যেকটা কোশ্চেনগুলো একবার দেখে নিতে পারো যে কতটা কমন এসেছিলো তাহলে তোমরা ভালো করে আরও বুঝতে পেরে যাবে তো তারপরে ছ নম্বর প্রশ্ন হলো ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো আর সাত নম্বর প্রশ্ন সেটা হলো ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্কে আলোচনা করো আট নম্বর প্রশ্ন লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো ন নম্বর প্রশ্ন ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো আর দশ নম্বর প্রশ্ন এবং সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্নের লিস্টে যে দশটা প্রশ্ন রেখেছিলাম সব থেকে শেষ প্রশ্ন হলো ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা লেখো এই দশটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যারা চাও যে না আমার অলরেডি একটু পড়া আছে বা প্র্যাকটিস করা আছে আমি প্রশ্নগুলো চোখ বুলিয়ে যেতে চাই যেটাও এই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেই দুটো প্রশ্ন হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ফোর প্লাস ফোর করে আসতে পারে এটা দু নম্বর প্রশ্ন হলো ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর উপর একটি টিকা লেখক ফোর প্লাস ফোর হিসেবে এটাও আসতে পারে তো এরকম আরও অনেক সাজেশন আমি ভিডিও আপলোড করি এই চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বিগত দুই বছরের কাছাকাছি হতে চললে সেরকম কোনো ভিডিও আমি দিইনি কিন্তু আবার আমি কন্টিনিউ করছি এবং তোমরা সেখানে সব সাজেশনগুলো দেখতে পারবে আর পুরোনো সাজেশনগুলো দেখে বুঝতে পারবে যে কতটা কমন এসেছিলো অন্যান্য পরীক্ষায় তো এইভাবে তোমাদের কী কী সাজেশন দরকার কমেন্টে লিখতে পারো আরও অনেক ভিডিও এই চ্যানেলে আমি নিয়ে আসছি তো তোমরা দেখতে থাকো তো চলো টাটা